আমরা কি আরও বড় মস্তিষ্ক বানাতে পারি যাতে আরও ভালো কাজ করতে পারি মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির আরও একটা উপায় হলো নিউরনের আয়তন বৃদ্ধি করা যদি আপনি ক্রমাগত সচেতন হয়ে ওঠেন আপনার শরীর ও মস্তিষ্ককে এখনকার থেকে অনেক বেশি উপায়ে কাজে লাগাতে পারবেন আমি ইলান মাস্কের বড় ভক্ত আমার ভালো লাগে তার এই গ্রহ থেকে গ্রহান্তরে ভ্রমণের যে ব্যাপারটা তিনি বলেছেন আপনিও কি মঙ্গলে যাচ্ছেন না না আমার তো টাকা নেই কিন্তু তিনি যা বলেছেন সেই মানুষের বিবর্তন নিয়ে তিনি মঙ্গল গ্রহে মরতে চান ঠিক আছে তো আমি মনে করি আমাদের শেষ বিবর্তন হয়েছিল পনেরো হাজারেরও বেশি বছর আগে তাই হয়তো আপডেটের সময় এসে গেছে আপনার কি মনে হয় মানুষের প্রজাতি হিসাবে আমরা আগামী একশো বছরে বা হয়তো পাঁচশো বছরে কোথায় যেতে পারি এবং কিভাবে আরও উন্নত হতে পারি কিভাবে আমাদের বিবর্তন হতে পারে ইলন মাস্ককে নিয়ে আমি কোনো মন্তব্য করব না তবে তিনি একটা সুন্দর গাড়ি তৈরি করেছেন লোটাস প্ল্যাটফর্মের ওপর ওটাই প্রথম গাড়ি হ্যাঁ আর ওটা ফেরারির থেকেও জোরে যায় আমি চালিয়ে দেখেছি তাই তাকে নিয়ে আমার কোনো অভিযোগ নেই কিন্তু তার থেমে থাকা উচিত গাড়িতে বা এরোপ্লেনে বা রকেটেও হতে পারে কিন্তু মানবদেহের কৌশল নিয়ে কিছু বলা উচিত নয় এটা আলাদা বিষয় দেখুন স্নায়ুবিদ্যার হাত ধরে যথেষ্ট প্রমাণ আছে তবু এ প্রশ্নটা বহুদিন থেকে উঠছে যে আমরা কি এরপরেও বিবর্তিত হতে পারি বহু মানুষের প্রশ্ন এটা আমরা কি আরও বড় মস্তিষ্ক বানাতে পারি যাতে আরও ভালো কাজ করতে পারি বেশি বুদ্ধিমান হতে পারি অনেক কিছু করতে পারি তো স্নায়ুবিদ্যার দৃষ্টিকোণ থেকে স্নায়ু বিশারদরা ইতিমধ্যেই এর ব্যাখ্যা দিয়েছেন যদি আপনি মস্তিষ্কের কর্মদক্ষতা বাড়াতে চান তার একটা উপায় হলো আরও নিউরন ভরে দেওয়া এভাবে অনেক শিশু জন্মায় অতিরিক্ত নিউরন নিয়ে ওই শিশুদের সব কিছুই অত্যধিক মনে হয় অত্যন্ত মেধাবী কিন্তু অতি সক্রিয় এবং অস্থির আর আজকাল ডাক্তাররা যখনই তাদের দেখেন যেন ছিনিয়ে নিতে চান কারণ চিকিৎসা এখন বড় শিল্পে পরিণত হয়েছে তারা সবসময় শিকার খুঁজছে আর ওষুধ শিল্প তো দ্বিতীয় বৃহত্তম বাজার তারা তো কিছু একটা করবেই তারা এটা রকমারি নাম দিয়েছে এডিডি এডিএইচ এবিসি বা এক্স ওয়াইসি ছাব্বিশটা বর্ণের সবকটাই কাজে লাগানো হচ্ছে কিন্তু একটি শিশু এরকম মানেই সে অস্বাভাবিক নয় সে স্বাভাবিক বহু শিশু এভাবে জন্মায় যে তাদের মস্তিষ্কে অতিরিক্ত নিউরন পাওয়া যায় যদি শিশুটিকে আপনি যথেষ্ট শারীরিক কাজকর্ম করান ঘুম এবং শারীরিক কাজকর্ম সঠিক পরিশ্রমের কাজ করালে দেখবেন ছ থেকে আট বছর বয়সের মধ্যেই সে নিজেকে সাজিয়ে গুছিয়ে নেবে শরীর নিজেই এটা নিশ্চিত করে দেবে যাতে অতিরিক্ত নিউরনকে মেরে ফেলে নিজেকে সামলে নেওয়া যায় কিন্তু তার আগেই যদি তাদের উত্তেজনা কমানোর ওষুধ খাওয়াতে থাকেন সারা জীবন তারা ওষুধের ওপর নির্ভরশীল হয়ে যাবে এটা বলার পরেও মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধির আরও একটা উপায় হল নিউরনের আয়তন বৃদ্ধি করা যদি নিউরনের আয়তন বাড়াতে পারেন মস্তিষ্কের ক্ষমতাও বহুগুণ বেড়ে যাবে কিন্তু এই যে বিশ্রামরত অবস্থায় এখানে বসে আছেন এখনও আপনার শক্তির কুড়ি শতাংশরও বেশি ব্যয় হচ্ছে মস্তিষ্কের জন্য আপনার মস্তিষ্কটা এইটুকু বড়জোর দু পাউন্ড হবে কিন্তু এই যে এত বড় দেহটা এই দেহটার কাজে লাগছে শক্তির আশি শতাংশ আর এইটুকু মস্তিষ্ক নিচ্ছে কুড়ি শতাংশ যদি নিউরনের আয়তন বৃদ্ধি করেন যে পরিমাণ শক্তি এটা দাবি করবে শরীরটাই আর থাকবে না তো এটাই হলো স্নায়ুবিদ্যার মূল্যায়ন কিন্তু আদিযোগী পনেরো হাজারেরও বেশি বছর আগে অসাধারণ কথা বলেছিলেন একই প্রশ্ন ছিল মানুষের উত্তরে আদিযোগী বলেন আপনার বর্তমান ক্ষমতা বা দক্ষতাকে এখনকার থেকে আরও উন্নততর উপায়ে কাজে লাগানোর উপায় আপনি শিখতে পারেন যদি আপনি ক্রমাগত সচেতন হয়ে ওঠেন আপনার শরীর ও মস্তিষ্ককে এখনকার থেকে অনেক বেশি উপায়ে কাজে লাগাতে পারবেন কিন্তু যদি আপনাকে দেহের বা শারীরবিদ্যার মাপকাঠিতে বিবর্তিত হতে হয় এই গ্রহগুলির যা বিন্যাস তাতে সৌরজগতের বুকে কিছু পরিবর্তন আসতেই হবে কারণ এই সৌরজগত হলো কুমোরের চাকের মতো এটাকে লাট্টুর মতো ঘুরিয়ে সর্বোচ্চ ধাপে পৌঁছে দিয়েছে এটা যে সর্বোচ্চ ধাপ তা জানার উপায় হলো যদি আপনি সৌরজগতের জ্যামিতির দিকে তাকান তাহলে দেখবেন চাঁদের যা ব্যাস পৃথিবী থেকে চাঁদের যা দূরত্ব তার থেকে একশো গুণ বেশি এর সঙ্গে সূর্যের ব্যাস আপনারা এগুলো জানেন তো যদি এই শারীরিক ব্যবস্থাটিকে দেখেন এখানে রয়েছে একশো চোদ্দোটি সংযোগ কেন্দ্র যাদের চক্র বলা হয় তাদের মধ্যে প্রথম দুটি ভৌত শরীরের বাইরে সাধারণভাবে আমরা ওই দুটিকে নিয়ে কথা বলি না কোনো আধ্যাত্মিক কারণ ছাড়া তো থাকে একশো বারোটি আর সেই একশো বারোটির মধ্যে চারটিকে নিয়ে আপনি কিছুই করতে পারবেন না আপনি যদি একশো আটটি চক্রের যত্ন নেন ওই চারটি নিজে নিজেই তৈরি হয়ে যায় তাদের নিজস্ব বুদ্ধিমত্তা ছোঁয়ায় আমরা ওগুলোকে নিয়ে কিছু করতে পারি না তাই একশো আটটি আপনার নাগালের মধ্যেই রয়েছে এই কারণে তিনি বলেছিলেন যেহেতু একশো আটটি আপনার কাছে রয়েছে সৌরজগতের জ্যামিতিটা হলো এরকম যতক্ষণ না কোনো গঠনগত পরিবর্তন হচ্ছে সৌরজগতের বুকে আপনার আর কোনো সারীর বিবর্তন হবে না কিন্তু সেই একই জিনিসকে ক্রমাগত আরও ভালোভাবে কাজে লাগানোর ক্ষমতা আপনার রয়েছে তো যদি এটাকে বাড়াতে চান ইলন মাস্কের ভাবনা অনুযায়ী সেটা সম্ভব নয় কিন্তু এটাকে আরও ভালোভাবে কাজে লাগানো যায় কি আমরা কি সব সবসময় আরও ভালো ব্যবহার শিখছি না শরীর এবং মন দুটোকে কিছু মানুষ অবশ্যই নিজেদের অবনতি ঘটান সময়ের সঙ্গে কেউ কেউ আরও উন্নত হয়ে ওঠেন তাই না এটা সম্ভব সদিচ্ছা থাকলে সদিচ্ছা মানে হলো যদি প্রকৃতই ইচ্ছুক হতে হয় আপনাকে সচেতন হতে হবে যদি অচেতন হয়ে থাকেন অনিচ্ছুক হয়ে যাবেন অজান্তেই